নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি রক্ষা করতে তৈরি হবে স্মৃতিসৌধ। এদিন নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে হলো মাটি পরীক্ষা। নবাব সিরাজউদ্দৌলার অবহেলিত হিরাজিল প্রাসাদের সৌধ নির্মাণের জন্য শুরু হলো মাটি পরীক্ষার কাজ। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার অবহেলিত মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাজিল প্রাসাদের শহীদ মিনার তৈরির কারণে মাটি পরীক্ষার জন্য মাটি সংগ্রহ করা হলো শনিবার দুপুরে। নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি সুরক্ষা ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হিরাজিল প্রাসাদে তৈরি করা হবে একটি সৌধ। গত 23 জুন পলাশির দিবসের দিন সিরাজউদ্দৌলার বংশধরদের হাত ধরে এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে শহীদ মিনারের ভিত্তির ওপর প্রস্তর স্থাপন করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে অনেকটা দিন। সেই শহীদ মিনার কতটা উঁচু হবে তার জন্য সেখানকার মাটির মান পরীক্ষা করতে সেই জায়গার মাটি সংগ্রহ করা হলো শনিবার দুপুরে। হিরাজিল বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ তথা নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের সভাপতি সমর্পিতা দত্ত জানান, আজ মূলত হিরাজিল প্রাসাদের শহীদ মিনার তৈরির জন্য সেখানকার মাটি পরীক্ষা করা হচ্ছে এবং এটি নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনায় বসবাসকারী নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের সহযোগিতায় নবাব সিরাজউদ্দৌলার এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে এখানে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার হিরাজিল প্রাসাদকে বাঁচানোর দাবিতে এই শহীদ মিনার তৈরি করা হচ্ছে বলে জানান হিরাজিল বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ সমর্পিতা দত্ত। আজকে সয়েল টেস্টটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট, আমার ট্রাস্ট আর কি। সেখান থেকে আমরা নবাবের যা যা এখনো অবধি স্মৃতি রয়েছে সেগুলোকে সুরক্ষিত এবং ভালো রাখার জন্য বা দেখাশোনা করার জন্য দায়িত্ব নিয়েছি, সেই জন্যই ট্রাস্ট বানানো এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনায় বসবাসকারী নবাব সিরাজউদ্দৌলার ফ্যামিলি দুজনরা মিলে এবং সমস্ত ইতিহাসপ্রেমী মানুষ, সেক্ষেত্রে আপনারাও রয়েছেন, আপনারা ছুটে এসছেন এই আন্দোলনের সঙ্গে রয়েছে, এদের সকলের প্রক্রিয়াতে এখানে সয়েল টেস্ট হচ্ছে। এটা এই সয়েল টেস্টের কারণ হচ্ছে এখানে শহীদ মিনার নির্মাণ হবে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিতে এবং স্বাধীনতা সংগ্রামের মানে ভারতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা যতদিন না হয়েছে যতজন মানুষ প্রাণ দিয়েছেন তাদের সকলের স্মৃতিতে এই হিরাঝিলে নবাবের সেই হিরাঝিল প্রাসাদ, যেখানে নবাবের শুধু প্রাসাদ নয়, নবাব এখানে দরবারও করতেন। তো বাংলা, বিহার, উড়িষ্যার তিনটে স্টেটের দরবার করতেন তিনি, এখানে শাসন কার্য পরিচালনা করতেন, তার স্মৃতিতে পুরোটাই এখানে এই প্যালেসকে বাঁচানোর দাবিতে এখানে বিরাট সৌচ শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।